কমার্স। এখন আপনাদের সামনে নিয়ে আসছি ফুজি ফ্রেনিক 5000G11। এই ইনভার্টারটি কিভাবে প্যারামিটার কপি করা যায় সেটি আপনাদের দেখাবো। একটা ইনভার্টার থেকে কপি করে কিপ্যাডে নেব, কিপ্যাড থেকে অন্য একটি ইনভার্টারে প্রোগ্রামটি ডাউনলোড দেব। তো চলুন, এখন আমি এই ইনভার্টারের প্যারামিটার কপি করব। তো কপি করার আগে আমি দুই একটা প্যারামিটার আপনাদের দেখাবো। তো চলুন, দেখতে পাচ্ছেন এখানে জিরো দেওয়া আছে, এরপর অপারেশন মেথড জিরো দেওয়া আছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখছেন, তো আমি একটা করে দেখাই। এখানে ফ্রিকোয়েন্সি কমান্ডটা কত আছে, জিরো আছে, জিরো আছে, এবং অপারেশন মেথডও জিরো আছে, দেখতে পাচ্ছেন জিরো আছে। এখন অন্য ইনভার্টার পাশের যে ইনভার্টারটা আছে এই ইনভার্টারটা দেখাবো। তো চলুন, আমার এই ইনভার্টারটির কিপ্যাডটা এলসিডিটা একটু প্রবলেম, তো আমি এটা এলসিডিটা খুলে ফেলতেছি এবং পাশের এলসিডিটা আমি এখন লাগাবো। এটার ভিতরে দেখা যাক কত আছে। এখানে ফ্রিকোয়েন্সি কমান্ড আছে 1, এবং অপারেশন মেথড 1 দেওয়া আছে, এবং অ্যাক্সেলারেশন টাইম এখানে 6 সেকেন্ড দেওয়া আছে, ওটাতে 5 সেকেন্ড দেওয়া ছিল। তো এখন আমি এটার প্যারামিটারটাই পাশেরটাই দেব। তো চলুন, প্রথমে প্রোগ্রাম এবং ডাউনারও চেপে 9 আসবেন, ডাটা কপি, দেখতে পাচ্ছেন ডাটা কপি এখানে ঢুকবেন। ডাটা কপিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিড। এখন আমরা যেটা করব সেটা হবো, এখন আমি রিড করব, আমার প্যারামিটার রিড হচ্ছে, দেখতে পাচ্ছেন। কমপ্লিট, এখন আমার প্যারামিটারটি ইনভার্টার থেকে কিপেটে আসলো, ইনভার্টার থেকে কিপেটে আসলো। এখন আমি পাশেরটায় কিপেডটি লাগালাম এবং এটার ভিতরে প্রোগ্রাম, এরপর ডাউনারে প্রেস করে আগের মতোই 9 আসবেন। 9 আসলাম, 9 আসার পরে এখানে দেখা যাচ্ছে রিড, এটাকে রাইট সিলেক্ট করতে হবে, আপেরো দেখতে পাচ্ছেন রাইট, রাইট সিলেক্ট করার পর ফাংশন ডাটা। এখন আমার কিপ্যাড থেকে ইনভার্টারে প্রোগ্রাম লোড হচ্ছে। কমপ্লিট, তো এখন দেখা যাক, প্রোগ্রাম আমি এখান থেকে বের হয়ে গেলাম, প্যারামিটার আমার কিপ্যাড মোডে ছিল, অর্থাৎ জিরো ছিল রান কমান্ড, এবং ফ্রিকোয়েন্সি কমান্ডও জিরো ছিল, অ্যাক্সেলারেশন টাইম 5 সেকেন্ড ছিল। তো দেখা যাক আমি ওইটার থেকে কপি করছি, এটা কপি হয়েছে কিনা। প্রোগ্রামে ঢুকলাম, এরপরে ডাটা সেট
ফ্রিকোয়েন্সি কমান্ড দেখতে পাচ্ছেন, অন সেভ হয়েছে, তার মানে প্যারামিটার আমার কপি হয়েছে। এভাবে করে আপনি যেগুলো দেখবেন, এই যে অপারেশন মেথড, এটা জিরো ছিল, এটা অন হয়েছে, মানে ওইটার প্রোগ্রাম এটার মধ্যে লোড হচ্ছে।